মধুকে সব রোগের ওষুধ বলা হয়। মধুর গুরুত্ব অনুধাবন করে মধু চাষের প্রচলনও শুরু হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মধু সংগ্রহের উত্তম সময়। গাজীপুরের কালীগঞ্জে রবি শস্য সরিষার সঙ্গে মৌমাছি পালন করে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় চলতি বছর কালীগঞ্জ উপজেলায় সরিষা ক্ষেতে মধু চাষের বেশ কিছু খামার গড়ে তোলা হয়েছে। এবার সরিষার বাম্পার ফলনের পাশাপাশি মধুর ভালো উৎপাদন হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে উপজেলায় এবছর প্রায় 295 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে অর্ধেকই হয়েছে জামালপুর, তুমুলিয়া ও কালীগঞ্জ পৌরসভায়। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌ বাক্স, মধু নিষ্কাশক যন্ত্র এবং মৌ কলোনি কৃষি অফিস থেকে সরবরাহ করা হয়। এ বছর কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলার চুপাইর ও ঘোনাপাড়া দুটি মাঠে 15টি মধু সংগ্রহের বাক্স বসিয়েছেন কৃষকরা। এতে প্রতি বাক্সে গড়ে 4 কেজি মধু সংগ্রহ করে মোট 60 কেজি মধু পাওয়া গেছে। মৌমাছি সরিষা ফুলে যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানা ভালো হয় এবং ফলনও বাড়ে। যে সরিষা খেতে মৌমাছি নেই সেখানে সরিষার ফলন বেশ কম হয়। এবার নতুন সরিষার পাশাপাশি মধু চাষ করতেছি, এরা সর্বক্ষণিক আমাদের সাথে সহযোগিতা করছে, তাদের সহযোগিতায় আমরা মধু চাষে ভালো ফলন পাইছি। সরিষার পাশাপাশি আমাদের মধু প্রণোদনা দিচ্ছে, মধু আমাদের অনেক উপকার আসে, আমরা মধু খাইতে পারি, বিক্রি করতে পারি। আর এই মৌমাছির কারণে এক ফুল থেকে আরেক ফুলে মৌমাছি যায়, এতে করে আমাদের সরিষার ফলন বৃদ্ধি 10-15% বেশি হয়। সরিষার থেকে যে মধু চাষ হয় সেই প্রকল্প আমরা এই বছর প্রথম চালু করছি। এই মধুটা সরিষার থেকে যে হয় সরিষাও পরাগায়নটা হয় পূর্বভিন্ন এবং সেইখানটা আমরা মধু পাইতেছি। এই এলাকায় এভাবে মধু চাষের প্রচলন ছিল না। এখন মধু চাষ করে লাভবান হয়ে কৃষকরা এলাকায় সাড়া ফেলেছেন। সরিষা প্রদর্শনীর মাঝে আরেকটা দেওয়া হয়েছে আমাদের এই মৌ চাষ। এই মৌ চাষের ফলে পরাগায়ন নিশ্চিত হয় 100%। তাতে দেখা গেছে যে 10%-এরও উপরে আমরা ফলন বৃদ্ধি পাই। আর এখানে প্রদর্শনী থেকে শুরু করে এই মৌ বক্স বসানোর কারণে যে ফলনটা হয়েছে আশেপাশের সমস্ত কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, পরবর্তীতে অনেক তারা চাষ করবে এটা আমরা আশ্বাস পাচ্ছি। সরিষা ক্ষেতে মৌ চাষ করে মধু ও সরিষার সমন্বিত চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা সরিষার পাশাপাশি যখন মধু চাষ মৌমাছি চাষ করছি এর কারণে আমাদের ফলন প্রায় সরিষার ফলন 5-10% মতো বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষক বাড়তি একটি ফসল হিসেবে ফ্রেশ মধু তারা চাষ করতে পারছে এবং বাজারে ফ্রেশ মধুর প্রচুর চাহিদা আছে। গাজীপুর থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।